ঢাকা 17 আসনের উপনির্বাচন সামনে রেখে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। দুপুরে রাজধানীর মিরপুরের ভাষান থেকে জনসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ও জ্যাকের পার্টির প্রার্থী রাশিদুল হাসান। দুপুর 12টার পর জনসংযোগ শুরু করে মোহাম্মদ এ আরাফাত। বলেন, ভাষান থেকে এলাকার ছিন্নমূল মানুষদের পুনর্বাসন সহ এলাকার রাস্তা সংস্কার করা হবে। এবং এই বিষয়ে আমাদের সাথে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। কথা বলবো তার সাথে। নাজিম, প্রচারণা কেমন দেখছেন, প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? যদি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, ঠিক দুপুর 12টার দিকে কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আলী আরাফাত তিনি কিন্তু প্রচার প্রচারণা চালিয়েছেন। সেখান থেকে তা একটি বিষয় যে এখানে তিনি আজকে গণসংযোগ চালিয়েছেন সেটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ড। সেখানে এই আসলে একটি একটি বস্তি এলাকার মতোই একটু বৃষ্টি হলেই কিন্তু জলবদ্ধতা তৈরি হচ্ছে। সেখান থেকে তারা সবচেয়ে বড় মানুষদের দাবি ছিল যে তারা এখান থেকে যেন পরিত্রাণ পান। তো তিনিও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। নগদের কাছে হক করলেই সমান হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। এখন আমরা সরাসরি যারা এখানকার স্থানীয় এবং ভোটার তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের সংকট নিয়ে। তারা আসলে এই যে এই জায়গাটাতে সমস্যা হচ্ছে, তো আপনারা এই কেমন ধরনের প্রার্থী চান এবং কাকে আপনারা এরকম? আমরা যে আমাদের এলাকায় কাজ করতে পারবো আমরা তারই চাই। আপনাদের এই সমস্যাটা আসলে কোন কি ধরনের সমস্যা মোকাবেলা করতেছেন আপনারা? এই যে পানি বা একটু বৃষ্টি হলে পানি জমে জায়গা, হ্যাঁ, নামাজ পড়তে পারি না, মসজিদে যেতে পারি না, অসুবিধা, ভীষণভাবে অসুবিধা আছে। আচ্ছা, আপনি তো জানেন এখানে আরও অনেক প্রার্থী আগেও ছিল, এখনও আসছে, তো আপনাদের আসলে সমস্যাটা কোথায় বলেন একটু? আমাদের সমস্যা এখানে আজকে অনেক দিন যাবৎ বলতেছি, এই বহুত কারণে আমাদের এই এত নির্বাচনের প্রার্থী আসে, আইসা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া যায়, কিন্তু এই ইলেকশন গেলাগা আর প্রতিশ্রুতি কোনো ই রাখে না, তারা আর খবর রাখে না আমরা কোন অবস্থায় আছি না আছি, কোনো ধরনের খবর রাখে না। এই যে দেখেন এই কত ধরনের এই বৃষ্টি আসলে এখানে কমর পানি জমে এবং এইখান থেকে পানি সরতে 5 দিন 7 দিন 1 সপ্তাহ লেগে যায়। আচ্ছা, আমরা আর একটু সংকটের কথা জানবো, আসলে তিনি একটু জানার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা যা কাকে নির্বাচিত করবেন এবং আপনাদের উন্নয়নে কাজ করবে এমন কেউ কি কোনো প্রতিশ্রুতি দিয়েছেন? এই জায়গায় তো 20-25 বছর ধরে অনেক প্রার্থী দেখছি, ঠিক আছে, এমন একটা আশ্বাস দিয়ে চলে যায় পরে আর কাজ হয় না। এইটা কিন্তু আজকের রুখটা না, এই রুখটা অনেক বছর ধরে যায়। অনেক কোন প্রার্থী আমরা ভালো পাবো, কোন যেই প্রার্থীটা আমাকে ভালো এই প্রার্থীটা দিবো? অনেক প্রার্থী আমরা দেখছি 20-25 বছর ধরে অনেক প্রার্থী দেখছি কিন্তু পাশ হয়ে যায় পরে আর কোনো খবর নেই। ফারুক সাহেব কিন্তু এই জায়গাটা দেখে গেছে, ফারুক সাহেব কোনো কথা বলছে কিন্তু ফারুক সাহেব কোনো কাজ করে নাই। এই কমিশনাররা কিছুদিন আগে আশ্বাস দেওয়া মনে করেন পাশ হয়ে গেছে, কোনো খবর নেই। চৈতি, আপনি বুঝতে পারছেন এটি একটু অবহেলিত এবং জনদুর্ভোগ এলাকা, একটু বৃষ্টি হলেই কিন্তু হাঁটু সমান এবং ঘরে পানি ওঠে। আর এখন যেহেতু একটু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তাদের দাবি হচ্ছে যেই প্রার্থী আসুক তাদেরকে তারা ভোট দিয়েছেন কিন্তু তাদের উন্নয়নে এই এলাকার কাজ করে না। মিনিমাম মানুষের মৌলিক যে অধিকারটুকু ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ বাস্তবায়ন করতে পারেনি। তো তাদের একটা দাবি হচ্ছে যারা এখানে একেবারে তাদের পয় নিষ্কাশন, পানির জট নিরসন এবং তাদের নাগরিক সুযোগ সুবিধা বাড়াবে তাদেরকে তারা ভোট দিবে বলে জানিয়েছেন। এখানে তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের এখানে মিনিমাম 15,000 মতো ভোট আছে, তো তারও কিন্তু প্রার্থীর যে কোনো ভাগ্য পরিবর্তন করে দিতে তাদের ভূমিকা আছে। তো প্রার্থীর অবশ্যই এখানে মনোযোগ দিবেন বলে আমি তাদের সঙ্গে কথা বলেছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। চৈতি, নাজিম, ধন্যবাদ আপনাকে। নগদ আসার পরে এখন দিনে বাজে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।